বাংলা ছায়াছবি এ কেমন সিনেমা? ছবিটির শ্রেষ্ঠাংশে রয়েছে টুম্পা, সাইফুল, সৌমিক, রাশেদ এবং পরিচালনায় রুহেল বিন সাইদ। পরিবেশিত হচ্ছে সজীব গ্রুপ, ব্লুবার্ড অটো লিমিটেড, ফাতেমা এন্টারপ্রাইজ এন মেডিকোর সৌজন্যে। জোরে হাততালি সবাই! দেখতে দেখতে আমাদের ছেলেমেয়েরা কত বড় হয়ে গেল বন্ধু। হে বন্ধু, সময় যাইতে দেখা যায় না। আচ্ছা মামনিরা, তোমরা একটু ভিতরে খেলতে যাও তো। বন্ধু, তোমার আমার এই বন্ধুত্ব থেকে এখন সময় এসেছে একটা সম্পর্কে রূপ দেওয়ার। এর জন্য আমি আব্দুল একটা চুক্তিপত্র এনেছি, যেখানে লেখা আছে আজ থেকে 20 বছর পর তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। এখন আমি চাই বন্ধু তুমি এতে স্বাক্ষর করো। দেও বন্ধু। ঠিক আছে বন্ধু, ঠিক আছে বন্ধু, ঠিক আছে বন্ধু, ঠিক আছে বন্ধু। তুই কি মনে করেছিস তোর মতো সামান্য মাস্টারের ছেলের সাথে চৌধুরী বাড়ির বিয়ে হবে? কখনো না। এই কাগজে স্বাক্ষরের মাধ্যমে তুই কি করেছিস জানতে চাস? এই কাগজে স্বাক্ষরের মাধ্যমে তোর সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আমার নামে করে দিয়েছিস চৌধুরী। আপনার কথা মতো মাস্টারে জঙ্গলে ফালাই দিয়ে আসছি। আমার স্বামীকে কোথাও দেখেছেন ভাইজান? ভাবি ভাবি, আমিও তো আমার বন্ধু আনোয়ারকে খুঁজছি। শুনলাম কারণা কি ওকে মেরে কোন জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। আপনিও তা শোনেন না, আমি আমার বন্ধু অনর্কে যে কোনো মূল্যের বিনিময়ে খুঁজে বের করবো। আব্দুল চল চল আমার সাথে। মা মা, কি হয়েছে তোমার? মা তুমি কাঁদছো কেন? কথা দিলাম মা, কথা দিলাম। বিশ বছর পর বাংলা সিনেমা অনুযায়ী এখন তো নাচবো আমরা।
নাচবো। কিন্তু সাগর, ছোটবেলা থেকে তো আমি দেখে এসেছি শামানা আন্টি, কবিতা আন্টি, কবরী আন্টি সবাই গাছের পেছন থেকে উঁকি মেরে নাচে। আমার তো গাছই নাই সাগর, আমি নাচবো কি করে? সমস্যা কি নদী, অ্যাডজাস্ট করে নাও। অ্যাডজাস্ট? ওকে চলো। চলো তাহলে। চাঁদ কিন্তু একটা রে, এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে, যত দেখি তোমাকে আরে দুটা রে। আকাশে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, আমার বাবলা মাথায় বাজাই তোলা কিরে, আমার টেন্ডার বাজির খবর কি, চান্দার টাকা ঠিক মতো আইতাছে তো? আরে বস, চান্দা বাজির খবর তো খুবই বাজে বস। কেন এত কি? আমার বাগানে এত সুন্দর ফুল ফুটছে, আমি জানি না এইটা কোনো কথা। সুন্দরী তুমি কইতাই কাইলা, তুমি কোন বাগানের ফুল? আপনি না কারা, আমাকে ছেড়ে দিন। আজকে তোরে ছাড়লে হইব না, ওই গান বাজা। সামরে তোমার সঙ্গে, সামরে তোমার সঙ্গে, একেলা পায়া চেরেশা, একেলা পায়া চেরেশা, এই নিগুর বনে আজ পাশা খেল রেশা, আজ পাশা খেল রেশা। সুন্দরী তুমি আমার লগে নাইচা বালাইছো, তুমি শুধু আমার। আমার সাগর আসলে কিন্তু, ডাক্তার সাগর রে দেখবার চাই। আমি এসে গেছি নদী, Yeah!
ফুলের লোকে চান্স করতেছে। তারপরে কোন দিয়ে দেখছি ওই ফুলাটাই মাস্টারের ফুলা দেখছি কি ওই সামান্য মাস্টারের পুলার এত বড় সাহস, চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়ায়, ওই হাত আমি রাখবো না, ওই হাত আমি কেটে ফেলবো। এত চল সামান্য বামন হয়ে তোমার পুলা চান্দের দিকে হাত বাড়ায়, কিসের প্রেম কিসের ভালোবাসা? তেলে জলে কখনো এক হয় না। মা মা চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। চৌধুরী সাহেব আপনি হয়তো জানেন না, নাম্বার ওয়ান সাকিব খান বলেছে সুন্দরবনে শুধু ভাগ নয় সিংহ থাকে। সিংহ তোর কাছে এমন কি আছে? আমার মেয়ের কাছে জেসিপিএসসি এ প্লাস আছে। চৌধুরী সাহেব এ প্লাস দিয়ে ব্লাড গ্রুপ বলা যায়, মানুষের চরিত্র বিচার করা যায় না। তোমার চরিত্র আমি দেখে নিব। আব্দুল চল মা উঠো মা। আপনার মায়ের মাথায় অনেক বড় আঘাত পেয়েছে, বাঁচাতে হলে 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? হ্যাঁ সাগর সাহেব, 50,000 টাকা। যত তাড়াতাড়ি পারেন 50,000 টাকা জোগাড় করেন। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, যে করি হোক আমি ওই টাকা জোগাড় করছি। ওকে সাগর সাহেব আপনি আসুন। বুঝলাম না, এতদিন পাপা ডাকতি এখন ড্যাডি কে? পাপা বললে লিপস্টিক নষ্ট হয়ে যায় না? যাকে তোর এত বড় সাহস, তুই চৌধুরী বাড়ির মেয়ে হয়ে সামান্য মাস্টারের ছেলের সাথে প্রেম করিস? ড্যাডি 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 না, আমি সাগরকে ছাড়া বাঁচব না ড্যাডি। এই নদীকে ওই সাগরের কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না ড্যাডি, কেউ আলাদা করতে পারবে না। তোকে আমি কালকে আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে দিব। মামনি ওহন তো আপনার কান্দন কথা, আপনি কান্দেন না কেন? আমি কি করে কাঁদবো অব্দুল চাচা, আমি কি করে কাঁদবো? তুমি জানো না বাংলা ছবির নায়িকারা পালিশ ছাড়া কাঁদতে পারে না। ওকে নিয়ে একটা রুমে বন্দি করে রাখ এবং খেয়াল রাখিস ওই রুমের ওয়াইফাই কানেকশন যেন বন্ধ থাকে। ডাক্তার সাহেব এই নিন 50,000 টাকা। আরে সাগর সাহেব এত তাড়াতাড়ি 50,000 টাকা কিভাবে জোগাড় করলেন? অসম্ভবকে সম্ভব করে এই সাগরের কাজ। কিন্তু সাগর সাহেব আপনার মায়ের তো কিডনি নষ্ট হয়ে গেছে, বাঁচাতে হলে তো কিডনি লাগবে। ওটা আপনার কাজ। আমার মায়ের কিডনি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ সাগর সাহেব আপনার মায়ের কিডনি নষ্ট হয়ে গেছে। সমস্যা নাই ডাক্তার সাহেব,
আপনি আমার কিডনি নিয়ে আমার মাকে বাঁচান, যে করি হোক। তাহলে আপনি আমার সাথে ভিতরে আসুন। সুসংবাদ পাইছো, হলো স্পাইসি সাগর বাইরে দেখছি আমাদের নদী বাবির লগে ডান্স করতেছে। আমার নদী ওই সাগরের লগে ডান্স করতেছে আর তোরা বয়া বয়া দেখছো। এক কাম কর, নদী আর তার বাপ দুইটারে তুইলা লইয়া জিয়া দুইটারে দেখি করবো। নদী বাবিরে লইয়া হইলে আয়না মনে রাখবি, আমি কিন্তু রাজকন্যা আর তার বাপের রাজত্ব দুইটাই চাই। ও তোরা শুনছিস উস্তাদ কি কইছে? এখনো খালাই আছিস কেন? উস্তাদ লই আইছি ভাবিরে, আমি আজকে বাবলাকে ছাড়বো না। এই চল লইয়া চল লইয়া চল, এই দুইটারে ভালো করে বান্ধিস। তুমি আজকে শুধু আমার আর কারোর হইবা না। মানে কি এইসবের? আমার উস্তাদ রে কাঁদা কই? আমি কে?
এইটা কি হইলো? আরে বুঝেন নাই ব্যাপারটা, বাংলা সিনেমায় দেখেন নাই, একবারই দিলে স্মৃতি যায় আর একটা দিলে ফিরে আসে। দেন ঠিক করে দে এখন। তোরে আজকে ছাড়া যাইব না, কেউ তোরে বাঁচাইতে পারবো না, তুই শুধু আমার। বাবলো আমি তোকে ছাড়বো না, বাবলো আমি আসতেছি, বাবলো আমি আসতেছি। ছোটবেলা থেকে তোর পরিবারের সাথে না জেনে বুঝে কত অন্যায় করেছে, আমাকে মাফ করে দে। আমার আমার মেয়ের জন্য তোর থেকে ভালো এই পৃথিবীতে কেউ হতে পারে না। এর জন্য তোর হাতটা, আমি আমার মেয়ের হাত তোর হাতে তুলে দিলাম। সবাই এক লাইনে দাঁড়াবো, সমাপ্ত লেখা হবে, তারপর শেষ হবে। আব্দুল চাচা